আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আমি খুব শর্ট টাইমে অনেক মানে অনেক চেষ্টার পরে আমি এখন বর্তমানে টেবুনিয়া হোটে কালচার সেন্টারে সূর্যমুখী ফুলের বাগানে এখানে আসা অনেক বাধা আমি এক ছোটো ভাইকে রিকোয়েস্ট করে এক বড়ো ভাইয়ের মাধ্যমে আমি আসার চেষ্টা করেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই সেই সূর্যমুখী ফুল যার কথা না বললেই নয় এই যে আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এখানে প্রতি বছরই অনেক মানুষের সমাগম হয় বিশাল বিস্তীর্ণ এরিয়া দেখেন এই যে অনেক বড় ফুল এই ফুলের মাঝে অনেক কিছু অনেক আয়ত সপ্ত প্রতিভা আসলে এখানে আসলে মনের একটা যে রিফ্রেশিং মাইন্ড আসলে একটা অ্যাবসোলুটলি সাইকোলজিক্যাল যেটা মনের আসলে নিতান্তই একটা মনের ব্যাপার সেই জিনিসটা আপনাদের এখানে আসলে ভুলে যাবেন এবং এখানে আসলে বিভিন্ন ধরনের এই ছোটো ভাই এই এখানে আসলে সেটাই বোঝা যাবে আর আমি তো আসলে ইসলামী সংটা আপনাদের গায়ে শুনাইলাম কিন্তু আসলে সব সময় তার ইসলামী সং বললে আপনার সব পরিবেশের সাথে যায় না এখানে কিছু রোমান্টিক আধুনিক এরকম কিছু গানও থাকে যেগুলা দেখলে বোঝা যায় আমি সেরকম একটা গান আপনাদেরকে আমি এই পরিবেশের মধ্যে শোনায় শোনায় দিচ্ছি তোমারই মুখের হাসি আমি খুব ভালোবাসি তুমি হাসলে বুঝে হাসে বসন্ত জুই চামেলি গোলাপ বুলসে পালি ফুল ফোটে রাশি রাশি তোমারই মুখের হাসি আমি খুব ভালোবাসি তুমি হাসলে বুঝি হাসে বসন্ত জুই চামেলি গোলাপে পালি ফুল ফোটে রাশি রাশি আলতা ভেজা ভেজা ঠোট ওঠোটে ভম আসে। কোকিলার মতো সুরে সুরে কথা কয় গান হয়ে প্রাণে ভাসে সবুজ ঘাসে রাখেলে চরণ তোমার পেনটি হয় উদাসিনী তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি হরিণীর মতো টানা টানা দুটি চোখ ও চোখে কি যে মায়া রেশমের মতো তুল তোলে কালো চুল চাঁদেতে মেঘের ছায়া সবুজ ঘাসে রাখেলে চরণ তোমার মনটি হয় উদাসিনী তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি তুমি হাসলে বুঝি হাসে বসন্ত জুই চামেলি গোলাপ বকুল সে পালি ফুল ফোটের রাশি রাশি